মা কোথায় যাবো তো আমি জানি না, আসলে আমি জানিও না কোথায় যাব। আমার বাবা কোটি কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন আমার এলাকায় ওই মালনা সফুলের সাহেব শহরে খেয়ে গেছে। কোথায় যাবি, পাগল হয়েছিস নাকি? আমার দরিয়া কপালে সুমন দিয়ে বলছে, তুই পাগল হইয়া যাস না, কোটি কোটি টাকার মালিকের ঘর থেকে ভিক্ষুক হইয়া যাস না। তোকে আমি এখন অনুরোধ করি, তুই কোথায় যাবি, তোর তো ভিক্ষা করিয়া খাইতে হইবে। আমি আমার মাকে বলছি, মা আমি এমন মালিকের কাছে যাইতেছি যেই মালিক আমায় ভিক্ষা করাইবে না, তুমি সেই মালিকের চিনো না, আমার মালিক আল্লাহ। হাতটা জাগাইছি মায়ের সামনে মহব্বত বিনিময়, মা ভালোবাসে। হাতটা জায়গায় মাকে বলছি, মা আমি ওই মালিকের কাছে যাইতেছি। এমন সময় বাবা বড় ডাক্তার অহংকারী মানুষ, সে দূর থেকে আসতেছে। কোথায় গেছিল মফস্বলে, কোথাও কেউ নিয়ে গেছিল, আসতেছে দূর থেকে। আইসাই মাকে জিজ্ঞেস করতেছে, ও হাত জায়গায় তোমার কাছে কি বললো? মা বলে, বেশি কিছু বলে না, ও নাকি মালিক আছে, ও মালিকের কাছে যাইবে। আমার কাছে আইসাই আমার হাতটা ধরে বলে, কোন মালিকের কাছে যাবি? আমিও নির্ভীক, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আমি হাতটা দিয়ে বললাম, আমরা হাতটা ছাড়িয়ে দেন, আমি বেয়াদবি করি নাই, আমি বেয়াদব ছেলে আপনার ঘরে হই নাই, আপনার মধ্যেও কোনো বেয়াদবি নাই, আমার মধ্যেও কোনো বেয়াদবি নাই। তোর মধ্যে বেয়াদবি আছে, তুই মায়ের সামনে হাত জাগালি কেন? আমি বলছি, মায়ের সামনে হাত জাগাই বলছি আমি মালিকের কাছে যাব। আমি জিজ্ঞেস করে, তোর মালিক কে? আমি বলছি, আমার মালিক আল্লাহ। অমনি করে আমার হাতটা ধরি, এখন অনেকে দেখবেন আমি যখন রুকু করি আমার হাতটা সোজা করিয়ে রুকু করতে পারি না, আমার হাতটা ধরে একটা মুসুর দিয়ে জমিনের মধ্যে শোয়াইয়া নিজের পাও দিয়ে, আমি কোথাও বলি না, অনেক সময় বলতেও হয় পাও দিয়ে চাপ দিছে, এমন জোরে চাপ দিছে, একটা শব্দ শুনছি শুধু, এরপরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে যখন আমার হুশ ফিরে আসছে তখন থেকে গলার সাথে ফিতে দিয়ে বাঁধা, হাতটা দুইটা টুকরো হয়ে গেছে, হাড্ডিটা দুইটা বাঘ হয়ে গেছে। কোনো মন্তব্য করি নাই, কিছু বলি নাই, শুধু এতটুকু বলছি, হাত বাঁধা অবস্থায় গলায় হাত রেখে বলছি, মালি অত্যাচার, সুমাইয়ার অত্যাচারের এক কোটি ভাগের এক ভাগ অত্যাচার আমাকে কেউ করে না। আজকের এই আগারটুকু আমাকে বেলালের সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেবো, খাব্বাবের সাথে এক জান্নাতে রাখো, খোবাবের সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিও, আমি মন খারাপ করি নাই আল্লাহ। আমার হাজিগঞ্জের ভাইরা, নীলফামারীর ভাইরা, আল্লাহ জাকাত তো খাই নাই, ফেতরাও খাই নাই, মান্য তো খাই নাই, কার কাছে চাইও না, যা সবার আল্লাহর কাছে চেয়েছি, কার কাছে, কার কাছে, কার কাছে, জোরে বলো কার কাছে। হে যুবকের 1,000-2,000 টাকা পাইয়া নিজের মত ঘুরাই দিয়ে আজকের বাতিলের পক্ষে রায় দিয়া দিলি, শ জীবনটারে শক্ত কর আর বুঝা, যদি বুঝতে মন নাও চায় অন্তত এইটুকু বুঝা, আঙ্গুল দিয়া বল, ওরে সেরাজি তুই তো মুসলমানের ঘরে হও নাই, ওকে যে মালিক বলে মারসি লাগাইয়া এই স্টেজে বসাই দিছে, আমি ওকেও সেই মালিক পাঠাইছে। সাবার যা আল্লাহর কাছে যাবো, দরকার যা আল্লাহর কাছে বলবো, কি বলেন ঠিক না বেঠি? আমি সেই সেয়াজি আল্লাহ শুকুরি আদায় করি, 1 বছর মক্কা শরীফে কাবা ঘরের দরজায় দাঁড়াই, আমার এক বন্ধুর সহসে 18 বছর মদিনায় থাকে, বন্ধুর নিয়ে কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড়াই দোয়া করলেন, দোয়া কবুল হয়ে যায়। অনেকক্ষণ দোয়া দরুদ পড়িয়া কলেমা পড়িয়া দরুদ শরীফ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহর ঘরের সামনে হাত উঠেছে আমার সেই বন্ধুকে নিয়ে দুইজনের। বন্ধুকে বললাম, তুই 18 বছর মদিনায় থাকো, চলো দুইজনে মিলি কাবা ঘরের সামনে যাই দোয়া করি। কাবা ঘরের সামনে যাই দোয়া করতেছি, দোয়া করতেছি, দোয়া করতেছি, দোয়া শেষ করছি, এর মধ্যে হঠাৎ করে আওয়াজ শুনতেছি আমার পাশে একজন মহিলা কি যেন বলতেছে, কে মহিলা কে পুরুষ কখনো ভেদাভেদ করা যায় না, হয়তো তো গেছেন আপনারা দেখছেন। হঠাৎ করে শুনতেছি একজন মহিলার কণ্ঠে ফার্সি শের, মাসনাবি শরীফের শের, দেখলো ভাই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, ঘাড়ে গড়িয়া দে কিস্তি আমদার কিস্তি ডুব জানে না দো। নিজে নিজে এইরকম একটা দুইটা আমি কর গুনতেছি হাতের, আমি কর গুইনা দেখবো একজন মহিলা বন্ধুরে, আমি বললাম বন্ধু তুমি দাঁড়াও আমি একটু গুইনা দেখি এই মহিলা কি ফার্সি শেরগুলো বলতেছে, মাসনাবি শরীফের শের বলতেছে। এক এক করি আমি গুনতে রইলাম, 65টা শের বলছে একের পর এক এই মহিলা। আমার বন্ধুর ঘাড়ের উপর হাত দিয়ে বললাম, বেটা শোন এই মহিলা কমইলো দাওরা কমপ্লিট করে না, হয় মাসনাবি শরীফের সহি করে 65টা শের বলতে পারে না। ভাই জান কেমনে বুঝলেন, আমি তো 65টা শের গুনিয়ে ফেলাইছি, আমাকে বলে আপনি গুনিয়ে ফেলাইছেন, আমি বলে হ্যাঁ গুনছি। এরপরে আমি
আমি যাব এমন সময় বলছে চলো বাসায় যাই। হঠাৎ করে একেবারে এক বিঘা জায়গা পাওয়াটা সরাইতে পারি নাই, এর মধ্যে একটা শব্দ শুনলাম মনে হয় কোনো একটা কিছু পাথর বড় ওজন হাত দিয়ে পড়ছে, অথবা একটা নতুন কাপড় দিয়ে টান দিলে ছিঁড়লে যেমন শব্দ, এরকম শব্দ। লক্ষ লক্ষ মানুষ শব্দ করতে কাশল, হঠাৎ করে বাম দিকে তাকাই দেখি মহিলাই শের বলতে যাই এই কপালটা দিয়া কাবা করে একটা বাড়ি দিয়েছে, কপাল দিয়া কাবা করে কপালটা দিয়া বাড়ি দিয়েছে একটা শের বইলে, কিন্তু সেই শেরটা আমি বুঝি নাই। আমি দেখলাম বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কপালটা আর আরিভাবে চামড়াটা ফাইটে গেছে, দরদর করিয়া রক্ত পড়তেছে। অ্যারাবিয়ান দেশ, সঙ্গে সঙ্গে পুলিশের কেমনে খবর পাইছে, 8-10 জন পুলিশ, অল্লাহ ইয়াহাজ হারাম, ওদের ভাষা দিয়ে বলতেছে এ হাজি নিষেধ। আইসা আরবিতে বলতেছে তোর কপালের রক্ত যদি এই কাবার গিলাফে লাগে তাহলে তোকে অ্যারেস্ট করিয়া সিজ জেনে নিয়ে যাব। অ্যারাবিয়ানরা সৌদি আরবে একটা সিজিন বলে জেলখানারে, বলছে আমি তোকে সিজিনে নিয়ে যাবো। মহিলা তার কথা শোনে না, মহিলাও শরীয়তের উপরে মজবুত, মহিলা কাবার গিলাফ ধরা আছে ঠিকই কিন্তু মাথা দূরে যেন কপালের রক্ত কাবা করে না লাগে। আমি আমার বন্ধুরে বললাম বন্ধু দাঁড়াও আমিও যাবো, কিন্তু দেখি মহিলার কোনো হুশ নাই, 8-10টা সেলাই লাগবে কবরের উপর এই কপালের উপরে। আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম বন্ধু কোন শেডটা বইলে সে কপালটা দিয়ে কাবা করে বাড়ি দিল আসে কারা, আর জয়ে দিগারা বলবো ঘুরতে গুয়ে আসমানে দিগা রাস্তা হার গোলেরা রঙ্গ বয়ে দিগা রাস্তা। আপনার চুপ করেন আমার দিকে তাকান, ইয়াল্লাহ ইয়াল্লাহ ডাক দেন ইয়াল্লাহ ইয়াল্লাহ, চিরসুখী জনভূমি কি কখনো ব্যথিত বেদন বুঝিতে কি মারে, কি যাতনা বিষে বুঝি বেশি কি সে কবু হাসি বিষে দম চিনি যারে কোনদিন। আমার দিকে থাকা কেউ বাড়াবাড়ি করবেন না, আমার দিকে থাকা খবরদার। আমি আমার বন্ধুকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছি ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন, তার ভাবে তারে চলতে দেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বন্ধুকে ডাক দিয়ে জিজ্ঞেস করে আমার দিকে থাকান, বন্ধুকে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করতেছি ভাইয়া কোন শেরটা বললে সে তার কপালটা দিয়ে কাবা করে বাড়ি দিল। আমার বন্ধু ডাক দিয়ে বলে ভাই জান তার শের কি আপনি বুঝেন না? এমসি না আমি বুঝি নাই, কোন ভাষা দিয়ে শের বলতেছে মাসনাবী শরীফের ভাষাও না, মাসনাবী শরীফের শেরও না। তখন আমার বন্ধু আমাকে বলে আপনি কি বুঝেন না? এমসি না বুঝি নাই। এই বুঝেন নাই বলতে বলতে বন্ধুর মধ্যেও দেখি কেমন যেন হালতের পরিবর্তন হয়ে গেছে। আইসাই আমার গলাটার উপরে এরকম হাত দিয়ে ধরিয়া যেমন মানুষ ঝুলনা দেয় এরকম ঝুলনা দিছে, মাথাটা দিয়ে আমার বুকের উপর টাকায় আর ডাক দিয়ে কয় ভাইয়া আপনি কি বুঝেন না? এমসি না রে পাগল আমি বুঝি নাই, বলেন আপনি কি বুঝেন না? বলেন না আমি বুঝি নাই। এই ওর কান্না আরো বাইরে গেছে, ও শুধু মাথা দিয়ে আমার বুকের উপর টাকাইতেছে। আমি বলছি তুইও কি পাগল হয়ে গেলি? আমি তো বলছি আমি বুঝি নাই, তুই এরকম করো কেন? ভাই জান শোনেন মহিলা কি বইলা কাবায় মাথাটা দিয়ে টাক দিল আর মাথাটা এতখানি তার ফাইটটা গেলেন। বলো বল এইটা বোঝার জন্যই তো তোর কাছে জিজ্ঞেস করছি। কয় ভাই জান মহিলা যে শেরটা বলছে শেরটা শোনে কেরালা ভাষার মতো মনে হইতেছে। কয় মহিলা এই শেরটা বলছে কাবার গিলাফ ধরিয়া, কাবার গিলাফ ধরিয়া মাথাটা টাকতেছে, এই কথা বলিয়া কাবার গিলাফ জোরে ধরিয়া বলছে ও রব্বি কাবা ও কাবার মালি, এই তো তোমার ঘর আমার সিনা, কাবার গিলাফ ধরে বলতেছে ও ঘরের মালিক। মহিলা বলতেছে ডাক দিয়া কয় ও ঘরের মালিক আমি তোমার ঘর পাইছি, আল্লাহ ডাক দিয়া বলে আমি তোমার ঘর পাইছি, আমি ঘর পাইলে হবে না। মহিলা কাঁদে আর বলে যুবকরা শোন অন্যদিকে তাকাইস না, যার হালতে তারে থাকতে দে আর মালিকের কাছে বল আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে একজন আজকে যদি তুমি কবুল করো আমি সেরাজ দিল তুমি কবুল করিয়ে নিও, আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে একজন আর দিলে যদি তুমি মারেফাতের নূরের বাতি চালাই থাকো আল্লাহ তার ছেলে তুমি আমারও কবুল করিয়া নাও। আমার দিকে তাকান মহিলা ডাক দিয়ে বলে ও কাবার মালিক এ মা শোন, এই দেশের মায়েদেরকে মা ডাইকা গেলাম, এ বোন আমি তোমাদের বোন সম্বোধন করে গেলাম, এ মেয়ের আমি তো আমার মেয়েও নাই আমি তোমাদেরকে মেয়ে সম্বোধন করি বইলে গেলাম। ওই মহিলা ও মহিলা তুমিও মহিলা কি বলেন ঠিক নেবে ঠিক? মহিলা কাবার গিলা আপনার চিৎকার মেরে বলে ও মালিক ঘর তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। বলার সঙ্গে সঙ্গে আমি বন্ধুকে বললাম বন্ধু চলো আমরা বাসায় যাই,
এই মহিলা আমি সেরাজির সাইতে অনেক উষা তপকার মহিলা আমি তো কিছু না আজকের মা বোন মেয়েদের ফাঁকে বইলা গেলাম মা ফেলে আইসা মালিকেরে নিয়া ঘরে যাইও কি বলেন ঠিক নেবে ঠিক ওই রিক্সাওয়ালা মালিকেরে পাইছে এই জন্য মাথায় পাগড়ি ডাবাইন্দা রিক্সা চালায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভ্যানালা মালিকেরে পাইছে এই জন্য ভ্যান চালায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ চাষি মালিকেরে পাইছে ধান কাটে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলেন ঠিক নেবে ঠিক ব্যবসায়ী বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো দলাদলির ধারদারি না কিছু দরকার নাই কি বলেন ঠিক নেবে ঠিক বরঞ্চ আগার হাজত তুজি খুঁজবি তু কর খেদমত ফকিরুবি নেহি মিলতি এ দৌলত কেসা হো কি খাজানা মিলে হযরত আবু যর গেফারির মনে আছে এই কথাটা বলতে গিয়া বল মনে পড়ছে হযরত আবু যর গেফারির এই সংবাদ শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সাথীদের নিয়ে আসইলে আসছে আবু যর গেফারির বাড়ির দরজায় ঘরের সামনে দাঁড়াই গেছে সময় লাগার কথা এতখানি সময় লাগা লাগছে একটু ঘরের দরজায় দাঁড়াইয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সাথীদেরকে নিয়ে বলতেছে হে আমাদের আপনি একটু বারান্দায় যান আমরা আমাদের প্রিয় ভাই আবু যর গেফারিকে গোসল করাবো কাফন করাবো আবু যর গেফারির স্ত্রী বারান্দায় চলে গেছে সাহাবীরা ধরি আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথীরা ধরি নামাইছে ঘর থেকে বের করিয়া গোসল করাইতে বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ গোসল করাইতেছে গোসল প্রায় কমপ্লিট গোসল শেষ হয়ে গেছে যারা গোসল করায় তারা গোসল করা আর একজন আর একজনের দিকে তাকায় আর মাথা নাড়াইয়ে নাড়াইয়ে এরকম বলতেছে বলতেছে কই কাপড় কই কাপড় তো দেখি না গোসল তো দিতেছি তখন একজন আর একজনের দিকে তাকায় আর চোখ দিয়ে খাজুর গাছের কিলির মতো পানি পড়তেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়ায় এই শব্দ দেখতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে এসে বলে কি করো গোসল হয়ে গেছে কয়জি হুজুর গোসল হয়ে গেছে তাহলে তোমরা কাঁদো কেন সাথীরা ডাক দিয়ে বলে হুজুর আমরা কাঁদি এই কারণে গোসল তো হয়ে গেছে গোসল তো দেওয়ার শেষ কিন্তু কাফনের কাপড় কই ও ভাইরা ও গরিবেরা ও ধনীরা গোসল তো শেষ কিন্তু কাফনের কাপড় কই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথীদের মাথার উপর হাত দিয়ে বলতেছে সবর করো যে মালিক আমাদের ভাই আবু যর গেফারিকে মৌতের বিছানায় ঘুম পড়াইছে সেই মালিক কাফনের কাপড়ের ব্যবস্থা না করিয়া ঘুম পড়ায় নাই সাথীরা ডাক দিয়ে বলে ঘরেও নাই বারান্দায়ও নাই কেনাকাটার কোনো ব্যবস্থা নাই আমাদের কাছেও কাফনের কাপড় নাই তাহলে এখন গোসল শেষ হয়ে গেছে এখন তার কাফন কোথায় পাবো আব্দুল্লাহ ইবনে মাসউদ জার জার করে কান্না শুরু করিয়ে দিছে নিজের মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল পাগড়ির প্যাচ খুলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের মাথার পাগড়ি খুলে হাতের মধ্যে নিয়ে আইসা কাঁদতে স্যার বলতেছে সাথীরা নে নে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার পাগড়ির মধ্যে আমাদের ভাই আবু যর গেফারির কাপড়ের কাপড় রাইখা দিছে তোমাদের কাছেও খবর নাই আমার কাছেও খবর নাই দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিষ্ঠ বলকে শর্ত কাবিলিয়াত দাদে গরিব হইয়াও কেউ আফসোস করি না ধনী হইয়াও কেউ আফসোস করার দরকার নাই শুকরিয়া বেশি নাই কি বলেন ঠিক নেবে ঠিক বরঞ্চ নিজের দিলের হাইসিয়াতকে পরিবর্তন করি আল্লাহর কাছে বলতে মালিক আমি গোলাম তুমি আমার মালিক কি বলেন ঠিক নেবে ঠিক চোখের নজরটাকে একটু ফিরাই দইবে কোনো বকা চোখ বাঁকা চোখে কারো দিক কোনো দিন তাকান যাবে না ইসলাম কবুল করার আগে একটা নবী জীবনের বই পড়তেছিলাম সম্ভবত আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বসা আছে একটা লোক নবীজির কাছে আসতেছে কাছাকাছি এসে গেছে আল্লাহর নবীর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব তার দিকে আঙ্গুলের ইশারা করে বলতেছে কি দেখতেছো আমার দিকে তাকাইয়াছো ব্যাপার কি লোকটা ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ তুমি বড় কালো জোরে বলেন নাউজুবিল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ শুনেই বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলছো নাম ঠিক বলছো তুমি যাও লোকটা তখন চলে গেছে নবীর সাথে ঝগড়া করতে পারে নাই এরপরে একজন সাহাবী আসতেছে নবীজির দিকে আসে আর মুসকি মুসকি আসে নবীজির দিকে তাকায় আর আকাশের চাঁদের দিকে তাকায় আকাশের চাঁদের দিকে তাকায় আবার নবীজির দিকে তাকাইতেছে নবীজিও তার দিকে তাকাইয়ে তাকাইয়ে মুসকি আসতেছে লোকটা একদম কাছাকাছি এসে গেছে সাহাবি এসে গেছে নবীজির কাছাকাছি আইসাই নবীজির দিকে তাকাইয়া মুসকি হাঁস দিছে আরও বেশি একটু তখন নবীজি তাকে ডাক দিয়ে বলতেছে কি দেখতেছো সাহাবি কি দেখো গো তখন ওই সাহাবি ডাক দিয়ে বলি রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি গো আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখতেছি আল্লাহু আকবার জমিনের চাঁদ কারে বলছেন বুঝছেন তো নবীজিকে বলছে জমিনের চাঁদ আল্লাহ নবী ডাক দিয়ে বলে দুই চাঁদ দেখলা দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি পার্থক্য কি কি তমিজ করলা সাহাবি নবীজি আরো কাছে আইসা গেছে নবীজির আরো কাছে আইসা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুই চাঁদের মধ্যে পার্থক্য হইলো ওই আকাশের চাঁদের মধ্যে দাগ আছে কাল কালো কালো সব সব দাগ দেখা যায় কিন্তু জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই
নবী মোহাম্মদ রাসূলুল্লাহ শরীরের মধ্যে কোনো দাগ নাই। একজন বলে মোহাম্মদ তুমি বড় কালো, আর একজন বলে নবী গো আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে দাগ নাই। আমরা তো সেই নবীর উম্মত, কি বলেন ঠিক নবী? ঠিক, আমাদেরকে ঘামাইলে আমার ঘাম থেকে দুর্গন্ধ আসে, নবীজি ঘামাইলে নবীজির ঘাম থেকে মেশকের সুগন্ধি আসতো। আমি বাড়ি না থাকলে কেউ যদি আমাকে খুঁজতে বাড়িতে যায়, আমার বাড়িতে জিজ্ঞেস করলে হুজুরে গেছে কোথায়, যদি লোকরা বলে যে হুজুরে জালুকাটি গেছে, বলে জালুকাটি এই পথ দিয়ে গেছে না কলেজ রোড দিয়ে গেছে। আর নবী যদি বাড়ি না থাকতো, কোনো লোক যদি নবীর সন্তানে যাইতো, সন্ত নবীজি বাড়িতে নাই, ওহুদে গেছে, বদরে গেছে, বা অমুক জায়গায় গেছে, মদিনার বাজারে গেছে, যাওয়ার কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা কোন রায় গেছে জিজ্ঞেস করতো না। সাহাবীরা রাস্তার মুখে দাঁড়াইয়া নাক দিয়ে টান দিত রাস্তার সামনে, এরকম কোন সুগন্ধি নিত যে রাস্তার মুখের মধ্যে সুগন্ধি পাওয়া যাইত। সাহাবীরা ধরতো নবীজি আমার এই রাস্তা দিয়েই গেছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য জীবনী ইসলাম কবুল করার আগে নবীজির জীবনী গোপনে গোপনে পড়ছি, যতই পড়ছি ততই মধুর লাগতে রইছে। নতুন জায়গা সেই জন্য বলি যতই পড়ি ততই মধুর লাগে, যতই পড়ি ততই মধুর লাগে, যতই পড়ি ততই মধুর লাগে। পড়তে 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 নিজে পাগল দেওয়ানা দিশেহারার মতো হয়ে গেছি। কোন দিন কখন কিভাবে সুইটা যাব তা কিছু জানি না। স্কুল থেকে বাড়িতে আসছি, বাড়িতে এসে কাপড় চোপড় ধুইয়া পরিষ্কার করিয়া নিজে পড়তে বসছি। এমন সময় দেখি আমাদের স্কুলের হেডমাস্টার সাহেব হুজুর, যিনি আমাদেরকে 6-10 পর্যন্ত ইসলামিয়াত পড়াইছে, আমি নিজেও অমুসলিম হইলেও 6-10 পর্যন্ত ইসলামিয়াত নিয়ে পড়ছি, ক্লাস 10 পর্যন্ত পড়ছি। হুজুরে আমাদের বাড়িতে আসছে, বাবা বড় ডাক্তার, রেজিস্টার ফিজিশিয়ান, কোনো খুচরা ডাক্তার ছিল না। আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি হুজুরকে দেখে একটা দৌড় দিছি, তখনও কিন্তু ইসলাম কবুল করিনি, ওই সময়ের কথা বলতেছি। দৌড়িয়ে গিয়ে হুজুরের কাছে দাঁড়াইছি, হুজুর আমার বাড়িতে আসছেন, ব্যাপার কি? আমাদের বাড়িতে আসছেন, আমাকে ডাক দিয়ে বল তোমার আব্বু কোথায়? আমি বলছি বাবা তো জালুকাটি গেছে, কখন আসবে? তখন মোবাইলের যুগ নাই, 40 বছর আগের কথা। আমি বলছি বলতে পারো? আমি বলছি বলতে পারি না। হুজুর আসেন, হাত ধরে টান দিছি চলেন। বাবার চেম্বারের মধ্যে ভিআইপি রুম ছিল, ভিআইপি রুমের মধ্যে গিয়ে নিয়ে বসাইছি, বাবার চেম্বারের মধ্যে ভিআইপি রুমের মধ্যে নিয়ে বসাই একটা দৌড় দিছি। মার কাছে গেছি, মা আমাদের হুজুরে আসছে। মা জিজ্ঞেস করে তোমার হুজুর কি? আমি হ্যাঁ মা আমার হুজুর, আমাকে 6-10 পর্যন্ত ইসলামিয়াত পড়াইছে। এখন মা বলে কি করতে হইবে বলো। আমি বলছি মা আমাদের পারিবারিক ট্র্যাডিশন তো সবাইকে মেহমানদারি করাও, হুজুরে আসছে, হুজুরকেও মেহমানদারি করাবা, কিন্তু সবাইকে যে মেহমানদারি করাও আজকে সেই মেহমানদারি চলবে না, আমার হুজুর আসছে, যেহেতু আমার হুজুরকে ভিভিআইপি মেহমানদারি করা লাগবে। মা আদরের সালে আমার বুকের উপর হাত দিয়ে কয় কি মেহমানদারি করবি বল, তোর ঘরে যা আছে সবচাইতে বেশি মেহমানদারি দেবো। আমি মাকে দেখাই দিলাম, আমার স্পষ্ট মনে আছে বাবা এই জন্য বলি, ওলামাদের মহব্বত করলে কপাল খুইলে যায় আল্লাহর ফজল করমে, ইসলামকে মহব্বত করলে কপাল খুইলে যায়, আল্লাহ ওলাদেরকে মহব্বত করলে কপাল খুইলে যায়, পীর বুজুর্গকে মহব্বত করলে কপাল খুইলে যায়। মাকে বলছি মা সানার সন্দেশ দাও, এইটা দাও, এইটা দাও, সব নিয়ে টেরেতে ফিরে হুজুরের কাছে গেছি। হুজুর বলে ওরে আল্লাহ আমাদের বরিশালে বলে ওরে আল্লাহ এত মেহমানদারি, এত নাস্তা নিয়ে আসাম হুজুর খান। আমি তখন ইংলিশ প্যান্ট পর, আমাদের পারিবারিক ট্র্যাডিশন, এখনই আমার এই চেহারা। আমি আজ থেকে 40 বছর আগে আমার কেমন চেহারা ছিল তাতে বুঝেন। আমি হাফ প্যান্ট পরে হাফ পাতার গেঞ্জি গায়ে দাও, হুজুরের সামনে দাঁড়িয়ে হুজুর নাস্তা করেন, হুজুরকে দেখি হুজুর নাস্তা করে না, টুকটাক একটু মুখে দেন, হুজুর বেশি খাইতে হবে, হুজুর বেশি খাইতে হুজুর কিচ্ছু খায় না, বারবার হুজুর দেখে আমার দিকে তাকাই আসে, আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে। কতক্ষণ পর দেখেছি হুজুরের দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। 1-1.5 বছর আগে হুজুর মারা গেছে। আমি হুজুরের আরও কাছে গেছি, হুজুরের কাছে গিয়ে হুজুরের পিঠের ভাত দিয়েছি, হুজুর আপনার পেটে ব্যথা করে না মাথা ব্যথা করে? আপনি বলেন আমি ফার্স্ট এইড জানি, বাবার সাথে প্র্যাকটিস করি, বাবা আমাকে শিখায়, আমি যদিও ছাত্র ক্লাস 10-এ কিন্তু বাবা আমাকে শিখায় তা তো জানি। আমি হুজুর কাঁদেন কেন, মাথা ব্যথা করে না আপনার পেট ব্যথা করে? আমি প্রাথমিক চিকিৎসা আপনাকে দিতে পারবো। হুজুর আমার গালের মধ্যে হাত মুছাইতেছে আর ডাক দিয়ে বলে মাথা ব্যথা করে না, পেটও ব্যথা করে না আব্বু, আমার কলিজে ব্যথা করতেছে। আমি বললাম বাপরে বাপ, তা তো হুজুর আমি বুঝবই না, এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, এক্স রে করবে, ইসিজি করবে, আলট্রাসোনোগ্রাম করবে, তারপরে আব্বা যে ব্যবস্থা নেবে, এখানে আমি হাত দিতে পারবো না। হুজুর আমাকে হাতটা দিয়ে টান দিয়ে বুকের কাছে নিয়ে বলে শোনো কোন কলিজে ব্যথা করতেছে জানো? আমি বলছি হুজুর মানুষের কলিজা আবার কয়টা থাকে, ভালো করে শুনেন, হয়তো কিছু উপকার হইতেও পারে। আমি বললাম হুজুর কলিজা আবার মানুষের কয়টা থাকে, আমার দিকে তাকান। তখন হুজুর আমার দিকে তাকাই বলে কলিজা বুঝো না। আমি বলছি না হুজুর বুঝি নাই। তখন আমার গালের মধ্যে হাত মোসা, আলেমরা শুই নেন, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলতেছি। হুজুরে আমার গালের মধ্যে হাত মোসা আর বলতেছে, এত সুন্দর করিয়া মালিক তোরে বানাইছে, এত সুন্দর করিয়া মালিক বানাইয়া সেই মালিক কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে, মালিকের কি মানা লাগবে না? হুজুরি কি বলছে, কোন মালিকের কথা বলছে? তখন আমি কিচ্ছু বুঝতাম না, আমাকে ডাক দিয়ে বলে এত সুন্দর করিয়া বানাইয়া নিজের হাতে বানাইয়া মালিক জাহান্নামের আগুনে জ্বালাইবে, মালিকের কি মায়া লাগবে না? শোন
শুনো লালমনি রাটের ভাইরা, হাজীগঞ্জের ভাইরা, হুজুরকে আমি জরাইদের হুজুর, তাইলে আপনি দোয়া করেন আমার মালিক যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। হুজুর বাবা আসার পরে চিকিৎসা নিয়ে চলে গেছে, রাত্রবেলা বিশ্ব নবীর জীবনী উঠাইয়া পড়া শুরু করিয়া দিছি, পড়ে একটা পর্যন্ত পড়ার পরে পিছনের দিক তাকাই দেখি আমার মা আসতেছে, মাকে দেখে নবীজির জীবনীটা গুছাই ফেলাইছি, মা বলে কাঁদো কেন, কি হয়েছে, সংক্ষেপ করে বলতেছি, আমার চোখের দিকে তাকাই বলে কি হয়েছে, চোখে পানি কেন, কাঁদো কেন, আমি বসি মা আমি কাঁদি না, আমাকে বলে তোমার চোখে পানি, তারপরে বলো কাঁদো না, আমি বসি মা আমার চোখ জ্বালাইতেছে। লালমনি ঠারের হাজীগঞ্জের ভাইরা তখন চোখ জ্বলতেছিল না, ওস্তাদের কথা মনে করি আর নবীর জীবনী বলিয়া আমার কলিজাটা জ্বালাইতেছিল। মা বলে বেশি রাত্র জাগছো, সেই জন্য তোমার শরীর কষ হয়ে গেছে, তুমি এখনই যাইয়া তাড়াতাড়ি পথ ঘুমাও। আমি বলছি মা এখনই ঘুমাবো, মাকে মায়ের রুমের মধ্যে দিয়ে আসছি, মা দেখলাম দরজায় সিটকানি দিছে, আবার ব্যাক করিয়া পিছনে যাই দেখলাম দরজায় ঠিক মতো সিটকানি মার দিল কিনা, হাত দিয়ে লড়া দিয়ে দেখি সিটকানি লাগছে, নিজের রুমের মধ্যে এসে আমার দরজারও সিটকানি দিয়ে বাতি চালাই আবার নবীজির জীবনীটা বুকে নিয়ে পড়তে শুরু করিয়া দিছি, যতই পড়ি ততই মধুর লাগে, পড়তে 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 এক সময় ইমোশনাল হয়ে গেছি, এই ইমোশনাল অবস্থায় আল্লাহ নবীজির জীবনীটা বুকের উপর রেখে মুসলমানদেরকে দেখছে, এইভাবে হাত উঠাইয়া মালিকের সাথে তারা যেন কি বলে, বাতি বন্ধ করে দুইটা হাত উঠে বলছি মালিক হে রাস্তা চিনি না, তুমি আমাকে রাস্তা দেখাইয়া দাও, ডাকার মতো ডাকলে মালিক কতক্ষণ ডাকছি ভাই ভাই ওরা যুবকেরা, কতক্ষণ ডাকছি জানি না, বলছি জানি না, মনে যাতে শুধু এই বলছি মালিক রাস্তা দেখাইয়া দাও, বলতে 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 ঘুমাইয়ে গেছি, ঘুমের মধ্যে দেখি স্বপ্নের মধ্যে আমার সামনে একটা ফুটন্ত বিরাট বড় গোলাপ ফুল, গোলাপের উপর দাঁড়িয়ে আছেন একজন শুক্ল পরি প্রসাদ পরিহিত মানুষ, মুখে দাঁড়িয়ে মাথা পাখি নুরানি উজাল আছে, হাত দিয়ে ডাকতেছে কল্যাণ যাও, এদিকে আসো, হাত দিয়ে ডাকার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি, আল্লাহর কসম করিয়া বলতেছি ওই সুগন্ধি দুনিয়ায় কোনোদিন আর দ্বিতীয় পাই নাই, আজকের যখন বলতেছি তখন নাকের মধ্যে সেই সুগন্ধি আমি অনুভব করতেছি, আল্লাহর ফজল করবে ওই দিন ঘর থেকে বেরিয়ে আসছে সোনামণিরা বুড়া, আজকের জীবনে চল্লিশের কাছে চলে যাইতেছে, আল্লাহ একবার ইসলাম কবুলের পর চল্লিশের কাছাকাছি সময়, আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়া দিছে, আপনারা প্রশ্ন করতেন হুজুর গুলশান বানিতে কয়টা বাড়ি আছে আপনার যে আল্লাহ আপনাকে সব দিয়া দিল, আল্লাহর কাছে গুলশান বানিতে বাড়ির কথা বলি নাই, আল্লাহর কাছে বলছি মালিক আমার এই কপালটা দিয়ে তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও, আমি প্রথম যার কাছে ইসলাম কবুল করছি উনি আল্লাহ আমার শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা খাদেম এবং একশো মানের মাদ্রাসারই ছাত্র, ওনার কাছে যদি ইসলাম কবুল করিয়া কোটে এফিডেভিট দিয়ে আসরের নামাজ আমার জীবনের প্রথম নামাজ, আসরের নামাজের জন্য আমি প্রিপারেশন নিয়েছি মসজিদের মধ্যে ঢুকছি, দুই তিন মিনিট আড়াই মিনিট বাকি আছে, আমার ওস্তাদ আমাকে সুন্দর করে অজু করাই দিছে, একটু দূরে গিয়ে দেখি ওস্তাদ দাঁড়াই আছে নামাজের ইন্তজারে, আমিও নামাজের ইন্তজারে আছি, এই কেবলমাত্র আল্লাহকে সেজদা দেব, কিন্তু আমি তাকাই দেখে আমার ওস্তাদ মসজিদের খাম্বার সাথে মাথা ঠুকাইতেছে, খালি এরকম মাথা ঠোকায় আর দেখি দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়ে, ক্যালকাটা আলিয়া মাদ্রাসাল থেকে ট্রিপল টাইটেল ওস্তাদ শামসুল্লাহ ফরিদপুরের মাদ্রাসা থেকে দাওরা কমপ্লিট, ওই ওস্তাদের কাছে আমি গিয়ে বলি বাবা এই তো ইসলাম কবুল করাই দিলেন আমার মনের মধ্যে শান্তি, কিন্তু আপনার চোখে যে পানি ব্যাপার কি, ওস্তাদ আমার গালের মধ্যে হাত দিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে কই পানি আমার চোখে পানি নেই, আমরা ওই যে আপনার চোখের পানি আপনি আমাকে গোপন করতে পারবেন না, হয় না এমনি আমি এমনি বললে আমি নামাজি পড়বো না, ছোট্ট তো আমি তখন আমি এমনি নামাজি পড়বো না, তখন আমার কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে লাগাই আমার চোখের মধ্যে হাত গুলাইতেছে কপালের মধ্যে হাত গুলাইতেছে, আমি ডাকতে বলি এমন করেন আর কাঁদেন কেন, আমার কথা কি বুঝতেছেন আপনারা, বলছি এমন করেন আর কাঁদেন কেন, আমার ওস্তাদ আমাকে ডাক দিয়ে বলতেছে আব্বু কাঁদি কেন শোন, একটু দুই মিনিট আগে তোর উজু করাইয়ে তোর চেহারার দিকে তাকাই দেখছি, আর দুই মিনিট পরে তোর উজু করাবার পরে তোর চেহারার দিকে, উজুর আগে তোর চেহারা দেখছি আর উজু করার পরে তোর চেহারার দিকে তাকাই দেখি, উজু করার আগের চেহারা আর উজু করার পরের চেহারা গাল্প অফ ডিফারেন্স, আল্লাহু আকবার, যে মালিক দুই মিনিটের মধ্যে তোর চেহারার পরিবর্তন করিয়া দিছে, হাতটা ধরিয়া টান দিয়ে গা এসো বাবা ওই মালিকের সেজদা দিয়া দেখ যে কি মজা লাগে, আমি মালিককে তো সেজদা দেবো, রুকু করবো, সেজদা করবো।